السلام عليكم. نا اي باري السلام عليكم باري والا আছে باري والا চাচা আছে না যার বাড়ি একটু নাকে ডাক দেন তো মানে এটা باري والا রুম কই ভিতরে দেন কই গেছে কি নাম ওনার ওই যে কাজ করছে আম্মু দেখ ভিতরে আপ ঘুরে চাই দে আবলি করে আছি তার ভাই আসসালামু আলাইকুম চাচা কথা বল মা ভাই একটু আসেন আসসালামু আলাইকুম এখানে হেলালউদ্দিন নামের কেউ ভাড়া নিছেন আপনি হেলালউদ্দিন হ্যাঁ ভাড়া থাকে তো ভাড়া থাকে دلارا بيغام السلام عليكم بھائی আমার বাড়ি হইছে এই মির্জাপুর আছে না মির্জাপুর ভাল মির্জাপুরের ওই পাশে চার সড়ক মধ্য পারে নাম السلام عليكم بھائی বসেন আসেন নুরুজ্জামান জামান অর্থ বিষয় সাবেক অর্থ বিষয় সভাদা তাহলে বসেন আপনি আপনি বসলে ভালো হবে তো আপনার বাসার যে ভাড়াটিয়া হ্যাঁ ওই যে ইয়াসমিনা সাদিয়া নামের যে মেয়েটা হ্যাঁ আমার সাথে ফেসবুকে রং নম্বরে কথা বলছে ভুল পরিচয় এই বাসার মালিক হইছে তারা এবং মাওনাতে একটা বাড়ি আছে আমি আপনার এখানে গত তিন চার দিন পরে আমি পূর্বে আসছিলাম এই বাড়ির ছেলে নাইম ছিল আর একটা ছেলে ছিল তাদের বইলা গেছি এই মেয়ের মা আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছে বাড়ির কাজ করানোর জন্য মেয়ের বিয়ে দিব বলে আর ওই সাদিয়া নামের মেয়ে আমার কাছ থেকে নিছে মোট ওর মা নিছে এক লাখ আর উনি সে এই পর্যন্ত দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার করে নিছে এক লাখ এই দুই লাখ টাকা নিছে নেওয়ার পরে আমি তো আর জানি না যে তার বাড়ি এইটা না আমি তিন চার দিন আগে আসছিলাম আসার পরে সে এই যে যখন আমি আসলাম তখন আর আপনার সাথে কথা বলি নাই আমি শুধু জানার জন্য যে বাড়িটা তাদের কিনা তখন ওই নাইম বললো কি যে বাড়ি তো তাদের না এটা ভাড়া থাকে তারা ভাড়া থাকে আমাকে বলছে যে এই বাড়ি করছে আর এই পাশে আরেকটা বাড়ি করতেছে টাকা দরকার কম পড়ছে এটা বললো ওর মা আমার কাছে থেকে টাকা নিছে এবং তার মেয়ে আমার কাছে বিয়ে দিব এখন এই মেয়ে আমার এলাকা দিয়ে যায় আপনি দাবি করতেছে সে আমার স্ত্রী ওয়াইফ আমার বউ আমার বউ এখানে এটা হচ্ছে কি আপনার এদিকে এদিকে আইন তো ভাই একটু এটা তো হুতাপাড়া সে লেখছে আমি গত কয় মাস আগে চার মাস আগে রেজিস্ট্রি কাবিন মূল্যে বিবাহ করি এবং বিবাহের পর আমরা সুখে শান্তিতে সংসার করি পরিষদে গেছে আমাদের ওইখানে কাবিন নামা দিতে পারে নাই ফাঁড়িতে গেছে এইখানে যে অভিযোগ করছে সেখানে কাবিন নামা চাইছে দিতে পারে নাই কোনো জায়গায় তার ডকুমেন্ট নাই পরবর্তীতে সময়ে এই সে যে এখানে থাকে আপনার এখানে যে ভাড়া থাকে বাড়ির মালিক দাবি করছে এখন যে এই এই উল্লেখটা করছে এখানে আমি যে থানায় গেছিলাম এখন কেবল আসছি পরে উনি আমাকে বললো যে সে তো কাবিন নামা কিংবা এগুলো কোনো কিছু দিতে পারে নাই এখন আমি আমার কথা বলি আমি আমার কয়েকটা পেজ আছে আমি প্রতিদিন গরিব মানুষের বা ওই যে ডোনেটের ভিডিও আছে না তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে আমি টাকা ডোনেট করি অসহায় মানুষের সেই সুবাদে যখন আমার ভিডিওটা দেখে দেখার পর মনে করেন ওই যে উনি আসে ওনার কাছে ওনার কাছে আমি টাকা দিছি উনি নিছে এক লাখ টাকা উনি এক লাখ নিছে এবং ওনার মেয়ে বলতেছে আমি নাকি ওনার মেয়েকে বিয়ে করছি এই যেখানে লেখছে কাবির নামা আছে কাবির নামা আছে আমি কোর্টে গেছিলাম কোর্টে যে কাবির নামা থানায় থেকে নিছি আমি ফুতাপাড়া থানিতেও থানায় গেছি তার সাথে দেখা করছি এবং ওনার মেয়ে যে বলছে আমি যে ওনার মেয়ের বিয়ে করছি কাবির নামা আছে ওনার মেয়ে কাবির নামার ডকুমেন্ট কোনো কিছুই দিতে পারতেছে না লেখা আছে হ্যাঁ এখানে লেখা আছে কিন্তু সে আমার এলাকায় গেছে যাওয়ার পরে গত দুই দিন আগে আমাকে বলছে যে আমি যা বলছি আমার ভুল হয়েছে আমি মাপ চাই এইসব কথা আর আমি কখনোই বলবো না ঠিক আছে আমার নামে মামলা করো না পরবর্তীতে আমি ওনার নামে
ওনার মেয়ের নামে মামলা করি নাই পরে আমি কালকে থানায় অভিযোগ করছি আমাদের কালিয়াকৈর থানায় পরে ওনার মেয়ে করছে কি আমার এলাকায় গেছে যাওয়ার পরে এলাকার লোকজন বলছে যে তে যখন বিয়ে করছে তাহলে কাবিন নামাটা দেখান আজকে 15 দিন ধরে আছেন নাই কাবিন নামাটা দেখান হ্যাঁ এটা তালুক আমার চিনা নাই পরিচয় নাই মোবাইল দেন আচ্ছা ঠিক আছে আমি মিথ্যা কথা আমি প্রমাণ দেব আপনি আপনার মেয়ের স্টেটমেন্ট আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের স্টেটমেন্ট আছে মেয়ের আমি 15 দিন ধরে হয় না জানেন আপনার মেয়ে দিয়ে ব্যবসা করাইতে চাইছেন আমাকে দিয়ে আর আপনার মেয়ে যে কথা বলে আপনার মেয়ের কার কার সাথে এই মেয়েও বলছে আমি সব বের করে ফেলব আমি বের করুম আপনি আমার কাছে ডকুমেন্ট আছে আমি আপনি যা করেন আমার মেয়ের নিছেন আমার জামান সামান নছেন আপনি আমার এই মেয়ের কথা কইলেন কে লাগা আপনি কি আমার এই মেয়ের ছিলেন না আমার ছিলেন আপনি তিনি আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছেন ওইখানে দাঁড়িয়ে নিছেন আমি 1 লক্ষ টাকা নিছেন 1 লক্ষ টাকা নিছেন আমি দাঁড়াই লিছি এই প্রমাণটা দেখার লাগবে এই যে ফকরুদ্দিন মুড়ের এখানে আরে লয়ে দিছেন আপনি আমি চিনি আমি তো আমি দেখেন ছাদের মেয়ের নিয়া ওই বাচ্চার নিয়া ছেলের নিয়া আমার এই প্রমাণটা দিয়ে দাও লাগবে আপনি নিছেন 1 লক্ষ আর আপনি মেয়ে নিছে টাকা হ্যাঁ প্রমাণটা দিয়ে আমার এত দাম লাগবে আপনি আজকে আমি হাই দিন আমি বাসায় আসলাম আপনি পুলিশ ফোন দেন আপনি ফোন দেন পুলিশ তো ফোন দিম আমি এলাকাবাসী ফোন দিয়া আপনার মেয়ে এই পর্যন্ত কয়েক জায়গা বিয়া দিচ্ছেন বিয়া নিজেরা কেন ভাঙছেন আপনার মেয়ে বিভিন্ন জায়গায় পাঠান আমি প্রমাণ দিব আমি আমি দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি শুনেন এর যে বাচ্চা আছে আমি জানি না এর যে বাচ্চা আছে আমি জানি মানে এর যে বাচ্চা আছে আমি জানি না বাচ্চা দুইটা বেড়াইছে আর একটা বাচ্চা নিয়ে ঘুরতাছে আমার এলাকা দিয়ে বলার মতো দামেটার কোনো অপরাধ নাই এ আমার দামের তেরি সংসারটা শেষ করে দিছে আমি কিচ্ছু জানি না আমি আপনি হের যে আমার সংসার নষ্ট করছি মানে আমি কিচ্ছু জানি না আমার এই নাতিটার বেলায় তো আর একটা নাতি ও আল্লাহ বাচ্চা দুইটা তেলে দুই মাসের ছোট এবাজে এই বাচ্চাটা এ আমার নাতি হাই হাই আমি কেন আসছি আপনি বুঝেন না আপনি আমি 10 লাখ টাকা আনছি আজকে